গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আজ বৃহস্পতিবার, এখন বাজে 7:30। 7:30 সময় থেকে ব্লগটা তোমাদের সঙ্গে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে, কিন্তু কাজ তো কমপ্লিট করতে পারছি না। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে কিছু কাজ কমপ্লিট করে ফেলেছি কিন্তু ঘরটা মোছা হয়নি আর ঘরের জানালাগুলোও খোলা হয়নি। ঘরের জানালাগুলো খুলবো কি করে বলো? এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে আর জলের ঝাপটা আসছে, বাতাসে জলের ঝাপগুলো ঘরের মধ্যে চলে আসছে আর জলও চলে আসছে ঘরের মধ্যে। তাই সকাল সকাল সমস্ত জানলা দরজা সব বন্ধ করেই কাজগুলো কমপ্লিট করেছি। বৃহস্পতিবার বলে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সকালবেলায় ভেবেছি সমস্ত কাজ একদম কমপ্লিট করে ফেলবো, কিন্তু কিছুই তো করতে পারছি না। কিছুগুলো কাজ এগিয়েই বসে আছে চুপচাপ ঘরের মধ্যে। বিছানার চাদরগুলো আগের দিন যে কেচে রেখেছিলাম ওইগুলো দেখো বাইরে মেলা ছিল, তো ওগুলো নিয়ে এলাম সামনে বারান্দা থেকে। কাল বিকেল টাইমে কোনোই কাজ ছিল না, দুটো থেকে তিনটে পর্যন্ত তো এক্সাম ছিল, তোমাদের সঙ্গে তো সমস্ত কিছুটাই শেয়ার করেছি। তারপরেই দেখো এক্সাম শেষ হয়ে যেতেই খাওয়া দাওয়া করেছি, তার আগে কিন্তু খাওয়া দাওয়া করিনি, একদমই খেতে ইচ্ছে করছিল না, দেরি করে মুড়ি খেয়েছিলাম। তো মুড়ি খেতে খেতেই তোমাদের সঙ্গে কালকে ব্লগটা শেষ করেছি, তারপরে আর ইচ্ছে করলো না ভাত খাওয়ার জন্য, একদম এক্সাম কমপ্লিট করে তারপরেই ভাতটা খেয়েছি। খাওয়া দাওয়া করে ফোন নিয়ে যা বসেছি, একটা সিনেমা দেখছিলাম, তো সিনেমা দেখতে বেশ ভালোই লাগে। সিনেমা দেখতে গিয়ে ওটা দেখতেই প্রায় আমার 7:30-8 বেজে গেছে, তারপর আবার রাতের খাওয়া দাওয়া তৈরি করলাম, তারপরেই তো আমার এডিট আছে। এডিটের কথা কালকে মনেই ছিল না, কারণ প্রত্যেক দিনই তো আমি সন্ধেবেলা হলে ব্লগটা শেষ করি, তারপরেই এডিট করতে বসি, আর কালকে তো তাড়াতাড়ি ব্লগটা শেষ করে ফেলেছি আর এডিটের কথা মনেই ছিল না। এডিট কমপ্লিট করে ঘুমোতে অনেকটা রাত হয়ে গেছে, তো রাত্রিবেলা ঘুমটাও ঠিকঠাক হয়নি সকাল থেকে বৃহস্পতিবার, আর আজকে আমার অনেকগুলো কাজও আছে। তো তোমরা তো সবাই জানো আমার হাজব্যান্ডের সমস্যাটার কথা, তো ওই জন্যে ডাক্তারের কাছে দেখানোর কথা আছে শনিবার রবিবার। শনিবার রবিবার হলে ওর এ সপ্তাহে ছুটি আছে, শনিবার দিনটাই ভেবে রেখেছি তাহলে ডাক্তারটা দেখানো হবে। তো ডাক্তার দেখানোর জন্য আগে থেকে তো নামটা লিখিয়ে দিয়ে আসতে হবে, আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ওখানে, নাম লেখাতে গেলে সেই কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর আমার হাজব্যান্ডের তো সময় নেই, এমনিতেও ওর শরীর অসুস্থর জন্য ওকে আমি যেতে দিতাম না, লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়, এমনিতে ডিউটি যাচ্ছে, ওটাই আমার প্রচণ্ড চিন্তা। জল খাচ্ছে না, মেন কথা এটাই, সমস্যাটার জন্য কিন্তু জল খেতে হবে, তাহলেই শরীরটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। জলটা তো ও খাচ্ছে না একদমই, অফিসে আছে ওখানে তো জল খাওয়া হচ্ছে না ঠিকঠাক, শুধু কাজই করে যাচ্ছে, কি করব বলো, আর ছুটিও পাচ্ছে না। বাড়িতে ওই যতটা টাইম থাকে ওই টাইমটাই ওকে বারবার শুধু জল খাওয়ার কথা বললাম, ওই টাইমটাই ও জল খায়, অন্য টাইমে একদমই জল খেতে চায় না। আর জল না খেলে শরীরটা একদমই ঠিক হবে না, ডাক্তার তো একদমই বলে দিয়েছে ওষুধের সঙ্গে সঙ্গে জলটাও প্রচুর পরিমাণে খেতে হবে, স্টোনটা তাহলেই গলবে, না হলে একদমই গলবে না। তো কোনো কথাই বোঝে না, বুঝলেও না, সত্যি কথা বলতে ওর জায়গায় যদি আমি থাকতাম আমারও ওই জিনিসটাই হতো। কাজের মধ্যে থাকলে না জল খাওয়ার কথা একদমই ভুলে যায়, কারণ ভুলে যায় বলতে এতটা পরিমাণে চাপ থাকে। আর আমি কতবার ফোন করে করে বলবো বলো, যে জল খাওয়ার কথা, জল খাওয়ার কথা, বাড়িতে চোখের সামনে থাকলে জল বোতলটা নিয়ে গিয়ে দিলে তখন হয়তো খেয়ে নিল একটুখানি, কিন্তু ওখানে তো আর কেউ দেওয়ার মতো নেই আর কেউ বলার মতনও নেই, আর সবসময় ফোন ধরার মতো পজিশনও হয় না ওর। আর আমার বারবার ফোন করতে কেমন একটা খারাপও লাগে, কারণ যেহেতু একটা কাজের জায়গা, কাজে আছে, তো ফোন করব কী করে বলো। তাই নাম লেখাতে যাব বলে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ঘরের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছিলাম, শুধু আমার ঘর মোছাটাই বাকি ছিল, রান্নাঘরটাও মুছে নিয়েছিলাম, সমস্ত কিছুই হয়ে গেছে সকাল সকাল। শুধু কখন ভাবছি বৃষ্টিটা থামবে, বৃষ্টিটা থামলেই ঘরটা মুছে নেব। আর ঘরটা মুছলাম ঠিকই, আজকে আর খাটের নিচ থেকে কিছু বের করলাম না, প্রত্যেক বৃহস্পতিবার হলে খাটের নিচটা ভালো করে মুছে নিই, কিন্তু আজকে খুব বৃষ্টির ওয়েদার, তো ভালো লাগছে না।
কারণ এই বর্ষাতে যত পরিমাণে জল ঘাটিয়ে আমি আমার জল ঘাটলে খুব পরিমাণে ঠান্ডা লেগে যায়। ঘর মোছা হয় প্রত্যেক দিন ঘর মোছা হয়, তো জল ঘাটা প্রচণ্ড পরিমাণে হয়। জলটাতে আমি যতবার হাত দিচ্ছি আর এই যে মেঝেগুলো শুকনো হচ্ছে না, বারবার হাঁটা চলা করছি, এই জন্য আরও বেশি পরিমাণে ঠান্ডাটা লেগে যায়। বাইরে দেখো বৃষ্টিটা কিন্তু থেমে গেছে, তাই বাইরেই বাসনগুলো ধুতে নিয়ে চলে গেলাম। আর আমি বেসিনে একদমই বাসন ধুই না, খুব পরিমাণে বৃষ্টি হলে ঘরে একটা বড় বালতি আছে, ওই বালতির মধ্যে জলটাকে নিয়ে আসি, দিয়ে জলে ভালো করে ঘরের মধ্যে বসে বাসনগুলো ধুয়ে ফেলি। কিন্তু এই বেসিনে ধুতে কেমন একটা লাগে, এমনিতে পজিশান আছে বলে ধোয়া হয় ওখানে, কিন্তু যখন আমার বাইরে যদি না এই ট্যাপটা থাকতো তাহলে কিন্তু আমাকে ওই বেসিনেই ধুতে হতো। আর আমার বেসিনে ধোয়াটা না খুব একটা ভালো লাগে না, এটাতে এঁঠো বাসন ধোয়া হচ্ছে, ওইটাতে আবার ঠাকুর পুজোর বাসনগুলো ধোবো। তাই যেদিন খুব পরিমাণে বৃষ্টি হয় বড় বালতিতে জল নিয়ে এসে ঘরের সামনেটাতে বসে বসে সমস্ত বাসনগুলো ধোয়া মাজা করে নিই। তারপর দেখো তুলসী যে গাছটা আছে ওই তুলসী গাছের গোড়াতে জল দিয়ে দিলাম, আর বৃষ্টিতে কি ভালো লাগছে পা দিয়ে হেঁটে হেঁটে যেতে। কিন্তু জল তো ঘাটছি, কিছুক্ষণ পর মজাটা বুঝতে পারবো, কারণ আমার একটু জল ঘাটলেই পায়ের নিচটা ব্যথা করে, ফুলে যায় কেমন একটা, সকাল টাইম থেকেই শুরু হয়ে যাবে, রাতের বেলা থেকে কিছু হবে না, ওই সকালবেলা ঘুম থেকে উঠলেই পায়ের নিচটা যেন ব্যথা ব্যথা করে। পুজোর বাসনগুলো ধুলাম, তারপর দেখো শাকটা প্রচণ্ড পরিমাণে তেলের দাগ আর সিঁদুরের দাগ লেগেছে। ঠাকুর পুজো করি, সিঁদুর হাত যতই মুছি না কেন একটু হলেও তো দাগ লাগবেই, সাদা জিনিস তো। শাকটাকে আজকে ভালো করে ধুয়ে নিলাম, অনেকদিন থেকেই ভাবছি শাকটা কবে ধোবো আর কবে ধোবো। আজকে বৃহস্পতিবার, বেশ ভালোই দিন, ঠাকুরের জিনিসগুলো পরিষ্কার করতে পারলে বেশ ভালোই লাগে। আজকে শাকটাকে ভালো করে চকচকে করে পরিষ্কার করে নিয়েছি, তারপর পুজো করতে বসে পড়েছি। পুজো একদম কমপ্লিট, আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী চরিত্র বইটা পড়তে হবে। বৃহস্পতিবার হলে লক্ষ্মী চরিত্র বই পড়তে কিন্তু বেশ ভালোই লাগে। তো পুজো আমার একদম কমপ্লিট, শাক বাজিয়ে পুজো কমপ্লিট করলাম। পুজো হয়ে যেতে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, 11টা বেজে গেছে, সকাল থেকে কাজকর্মগুলো কমপ্লিট করতেই অনেকটা দেরি হয়ে গেল। বৃহস্পতিবার তো পুজো করতে একটু বেশি টাইম লাগে, তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। খুব টেনশন হচ্ছে নামটা লেখানো হবে কি হবে না, কারণ শনিবার দিন তো মহরম, মহরমের জন্য ডাক্তারবাবু আসতেও পারেন নাও আসতে পারেন, ওটাই টেনশন হচ্ছে। আর রবিবার দিন আমার হাজব্যান্ডের ছুটি আছে, কিন্তু রবিবার দিন এত পরিমাণে ভিড় হয়, রবিবার দিন নাম লেখানোও খুব মুশকিল। আমি যাচ্ছি ঠিকই, কিন্তু শনিবার না হলে রবিবার মনে হয় নাম লেখাতে পারবো না, 100 জনের বেশি রোগী দেখেন না, এটাই সব থেকে বেশি বড় প্রবলেম। ঠিক আছে, এসে ব্লগটা আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি, খুব টেনশন হচ্ছে, এসে তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করছি। সকাল টাইমে কত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো কতটা পরিমাণে রোদ উঠে গেছে। তো এই বর্ষাকালে একটু টাইমের জন্য রোদ হয় ঠিকই, কিন্তু রোদের জোরটা খুব হয়, এই এতটাই রোদের জোর হয় বেরোনো খুব মুশকিল। তো বর্ষাকালে ছাতা নিয়ে গেলে বেশ সুন্দর, দুটো কাজেই ব্যবহার করা যাবে, রোদের সময়ও ব্যবহার করা যাবে আবার বৃষ্টিতেও ব্যবহার করা যাবে। স্কুলে যখন পড়তাম না এইরকম করতাম। ঘুরে এলাম, কাজের কাজ কিছুই হলো না, এত খারাপ লাগছে, অতটা রাস্তা গেলাম, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, সকাল থেকে কেমনভাবে বৃষ্টি হচ্ছিল, এখন তো প্রচণ্ড পরিমাণে রোদ, পুরো গরমে কেমন হচ্ছে শরীরটা যেন। আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পুজো করেছিলাম বৃহস্পতিবার, পুজো করে সোজা বেরিয়ে চলে গেলাম, কিছু খেয়েও যায়নি, মাথা ঘুরেছে প্রচণ্ড। কাজের কাজ হলো না, কারণ শনিবার দিন বলছে যে বিকেলবেলা আসবে, এখন ঠিক নেই, আসতে পারে নাও আসতে পারে। আর রবিবার দিন যারা দেখাবে ডাক্তার ওদের অনেকের নাম লেখানো হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরাচ্ছে, চলো রান্নাবান্না করি, দেড়টা বেজে গেছে। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দেখো রান্নাঘরে এসেছি, মাথাটা যা ঘোরাচ্ছিলো একটুখানি মুড়ি খেয়েছি, মুড়িটা খেতে মাথাটা ঘোরানো বন্ধ হলো, কারণ সকাল থেকে কিছু খাইনি তো এই জন্যই মাথাটা ঘোরাচ্ছিলো। তো দেখো সবজি নিয়ে বসেছি, একটাই সবজি রান্না করবো, বেশি কিছু করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, 1:30টার সময় এলাম, এসেই এখন প্রায় বেজে গেছে, একটুক্ষণ মুড়ি খেতে যতটা টাইম লাগে, ঘড়ির দিকে আমি তাকাইনি, অনেকটাই দেরি হয়ে গেছে, চলো সবজিগুলো দেখাই। দেখো নিয়েছি, এটাকে ঘি করলা বলো অনেকেই, তো এটাকে আমি কাঁকরোল বলি, তো যে যেটা নামেই বলে, এইটার তরকারি করবো আজকে। আর নিয়েছি দেখো আলু,
আর হচ্ছে নিয়েছি চালমগজ, চালমগজ দিয়ে একদম নিরামিষ রান্না হবে, বৃহস্পতিবার সবই নিরামিষ। একটা সবজিই তো রান্না হবে, তো সবজি কাটারও আজকে কোনো ঝামেলা নেই, একটাই সবজি রান্নার জন্য একটাই সবজি নিয়ে শুরু করে দিয়েছি কাটা। দেখো সবজিগুলো কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, আর এখানে দেখো চালমগজটাও বেটে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে এলাম কারণ এখন আর টাইম নেই শিলনোড়াতে বাটার। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সকাল থেকে না চালটাও ভেজানো হয়নি, তো সবজি কাটতে বসার আগে চালটা ভিজিয়ে রেখেছি, এখনও ভাতটা বসায়নি। দেখো কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়ন দেওয়ার পরই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নেব, তারপরেই দিয়ে দেবো সবজিটা যে কেটে রেখেছিলাম। সবজিটা দেওয়ার পর একটুখানি ভালো করে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে, আর ভাতের চালটাও না ততক্ষণে ভিজে যাবে, তো এটা ভাজা হতে হতে আমি ভাতটাও বসিয়ে দিতে পারবো। তো হালকা করে লবণ দিলাম, লবণ দিয়ে আরও দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। আর দেখো ভাত বসিয়ে দিয়েছি ওই ধারে, ভাতটা ফুটে যেতে আবার একবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, পরে তখন আবার একবার জ্বালিয়ে দেব। আর এদিকে দেখো এটা ভাজাও হয়ে গেছে খুব সুন্দরভাবে, এবার এর মধ্যে দিয়ে দিলাম চালমগজের বাটা, চালমগজের বাটাটা খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে বেটেছি তো খুব সুন্দরভাবে, পরে একটুখানি জল দিলাম, ভালো করে এটাকে কষিয়ে নেব, তারপর এটার মধ্যে একটুখানি জল দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করেই নামিয়ে নেব, তাহলেই রেডি। একদম খুব সুন্দরভাবে পোস্ত যেমনভাবে করি, তো ওই রকমভাবেই চালমগজটা দিয়ে রান্নাটা করলাম। আর হালকা করে দেখো উপরে চিনি দিলাম, চিনিটা দিলে বেশ ভালোই লাগে, পোস্ততে কিংবা সমস্ত তরকারিতে একটু হালকা করে চিনিটা দিলে বেশ ভালোই লাগে। সবাই আবার পছন্দ করে না মিষ্টি মিষ্টি খাবারটা, কিন্তু এটাতে মিষ্টি হয় না, একটা স্বাদ অন্যরকম হয়ে যায়। দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা দেখো তোমাদের সঙ্গে ব্লগটা আবার স্টার্ট করলাম, অন্ধকার হয়ে গেছে একদম, আর বৃহস্পতিবার মানে সন্ধেটা হওয়ার আগে একটুখানি চেষ্টা করি সন্ধেটা দিয়ে দেওয়ার। তো সন্ধেবেলা দেখো সন্ধে দিয়ে দিচ্ছি, বারান্দাতে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরের মধ্যে চলে এসেছি, ঘরের মধ্যে এসে ধূপ প্রদীপটা ভালো করে ঠাকুরের সামনে দেখিয়ে দিলাম, তারপরে শাকটা বাজিয়ে একদম সন্ধে দেওয়া কমপ্লিট। বৃহস্পতিবার চেষ্টা করি খুব তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দেওয়ার। সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে যেতেই দেখো নাইটিগুলো যে নিয়ে এসেছিলাম সেদিন, ওই নাইটিগুলোকে একটা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু বাজারে যাব। ভাবলাম অনেক দিনই তো নাইটিগুলো রয়েছে, নাইটিগুলো সেলাই করা হচ্ছে না, তো নাইটিগুলো আজকেই আমি সেলাই করে ফেলবো। তো সন্ধেবেলা বেরিয়ে পড়লাম বাজার, সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট করে, সন্ধেবেলা বাজার যাচ্ছি, ভাবলাম হেঁটে হেঁটে যাব না, কারণ হেঁটে হেঁটে গেলে অন্ধকার রাস্তা ভয় করে প্রচণ্ড, আর এমনিতে বর্ষাকাল, তো সাইকেলটা নিয়েই যাব, খুব বেশি দূরে যেতে হবে না, এইখানে সামনেই। বাইরেটা দেখো পুরো কালো হয়ে আছে, মেঘের জন্য তো এমনিতেই কালো, তারপরে বাইরেটাতে আমার লাইট নেই, তো এখানটাতে একটা কারেন্টের লাইন করা থাকলে আমরা বাল্ব কিনে নিয়ে এসে দিয়ে দিতাম। বাজারে চলে এসেছি, বাজারে এসে বসে আছি চুপচাপ দোকানে, দোকানটাতে দেখো ছোট্ট একটা দোকান, দোকানটা ছোট হলে কী হবে, কাজটা খুব ভালোই করে, এখানেই বোঝা যায় মানুষ ছোট দোকানই হোক না কেন, বড় দোকানই হোক না কেন, যেখানে ভালো কাজ করে না মানুষ সেখানেই যেতে চায়, তো আমার খুবই ভালো লাগে এখানে। তারপরে দেখো ঘরে চলে এলাম, ঘরে এসেছি অনেকগুলো বাজার নিয়ে এসেছি, অনেকগুলো মানে আমার কাছে অনেকগুলোই, কারণ দেখো কালকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, এখন থেকে কিন্তু বলবো না, কালকের ব্লগটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে। তাহলে সমস্ত কিছু নিয়ে এসে রান্নাঘরে রেখে দিলাম, আর কিছু জিনিস নিয়ে এসেছি চলো ঘরের মধ্যে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাজার থেকে এসে দেখো ব্যাগ নিয়ে বসেছি, একটা ফেস ওয়াশ নিয়ে এসেছি, আর একটা কলগেট নিয়ে এসেছি, এগুলো সবই আমার,
আর দেখো এই যে নাইটিগুলো সব সেলাই হয়ে আছে, ভাঁজ করবারে সময় নেই, সব উল্টো দিকে ভাঁজ করে নিয়ে চলে এসেছি বাড়িতে। এসেছি এবার এটাকে ভালো করে ভাঁজ করে রেখে দেবো। আজকে আবার রুটি করতে হবে, বৃহস্পতিবার ভাত কী দিয়ে খাবো বলো তো? ভাত খাওয়ার আবার সমস্যা, বৃহস্পতিবার হলে ডিম তো খাওয়া হবে না। ঠিক আছে, আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, রান্নাঘরে গেলে তো আর তোমাদেরকে লাইটে তেমন কিছু দেখাতেই পারি না, এতটা পরিমাণে রান্নাঘরে লাইটটা কম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সারাদিন এইভাবেই কাটালাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যাতে সবার আগে আমার মতো ছোট্ট ইউটিউবারটির ভিডিও তোমাদের ফোনে চলে আসে। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আজকের মতো। টাটা।